বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সমান। এটি সাংঘাতিক কুফরি একটি বাক্য এবং এটি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি কথা। আহারে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিলেন। আজকে ইব্রাহিমের সন্তানরা দুর্গা পূজা আসলে মূর্তির ঘরে গিয়ে নাচানাচি করে। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক একটি ঘটনা। প্রত্যেক ধর্মের জন্য ধর্মীয় উৎসব রয়েছে, যার যার ধর্মের উৎসব তার তার জন্য। আমাদের ধর্মীয় উৎসব আমাদের জন্য, হিন্দু ভাইদের ধর্মীয় উৎসব তাদের জন্য, বৌদ্ধ ভাই বোনদের ধর্মীয় উৎসব তাদের জন্য, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব খ্রিস্টানদের জন্য। কিন্তু আজ বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সমান। এটি সাংঘাতিক কুফরি একটি বাক্য এবং এটি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি কথা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, যার যার ধর্ম তার তার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার জন্য। তাইলে ধর্ম যার যার যদি হয় তাহলে উৎসব তো তার তার হবে, ঠিক কি না? কিন্তু আজকে বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, কমন সেন্স কি বলে? এই কথাটা কি আসলেই যৌক্তিক? মসজিদের পাশেই পুকুর আছে, এখানে আছে না? এখন পুকুরটা হচ্ছে আমাদের মোতওয়াল্লি অ্যাডভোকেট মাহবুব সাহেব। এখন আমরা যদি বলি পুকুর মাহবুব সাহেবের আর মাছ আমাদের সবার, কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? পুকুর আপনার আর মাছ সবার, এটা কি হইল? আমরা যদি বলি পুকুর যার যার আর মাছ সবার, এটা যৌক্তিক না অযৌক্তিক? মোমেন ভাইয়ের দোকান আছে, আমরা যদি বলি দোকান হচ্ছে মোমেন ভাই আর পণ্য সবার, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, আমরা যদি বলি দোকান যার যার পণ্য সবার, এটা কি মানবেন আপনারা? দোকানদাররা একদম ঝাড়ু নিয়ে বসে থাকবে, আসো পণ্য সবার আসো, ঝাড়ু পিটা দেবে, ঠিক না? তাহলে পুকুর যার যার মাছ যদি সবার না হয়, দোকান যার যার পণ্য যদি সবার না হয়, তাহলে ধর্ম যার যার উৎসব সবার হয় কি করে? ধর্ম যার যার উৎসব তার তার। বলা হচ্ছে যে দুর্গাপূজা এটি নাকি সার্বজনীন উৎসব। দুর্গাপূজা একদিকে এটি কি সার্বজনীন উৎসব? হিন্দু ভাইদেরকে আপনারা প্রশ্ন করবেন যে দুর্গাপূজা এটি কি সবার জন্য উৎসব, সার্বজনীন উৎসব, নাকি এটা আপনাদের ধর্মীয় উৎসব? আপনি দেখবেন হিন্দু ভাই বোনরা জবাব দিবে, এটি আমাদের শারদীয় দুর্গোৎসব। আচ্ছা বলেন তো আপনারা, আমাদের ঈদে হিন্দু ভাই বোনরা আসে, কুরবানির দিনে তারা আসে, তা আপনি যান কেন? হিন্দু ভাই বোনদের তো অনেক আত্মসম্মান বোধ আছে, কিন্তু আপনি একজন মুসলমান হয়েও দুর্গাপূজায় যান, আপনার তো আত্মসম্মান বোধ বলতে আর কিছুই নাই। অনেকে বলে হুজুর না এমনিই যাই আর কি, দেখার জন্য যাই, আমি কি আর গিয়ে এখানে প্রণাম করি নাকি পূজা করি নাকি? তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা মসজিদে নামাজ পড়তে আসি, হিন্দুরা কি আসে যে দেখি তো তারা কেমনে নামাজ পড়ে দেখার জন্য আসে? আমরা যে কুরবানি করি, গরু কুরবানি দেখার জন্য তারা আসে? যেই গরুকে আমরা কুরবানি করি ওই গরুকে তারা দেবতা মনে করে? তাহলে আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য। অনেকে তো আছে, আমাদের অনেক আবেগী মুসলমান আছে, তারা এই যে সামনে দুর্গাপূজা আসতেছে, দেখবেন দুর্গাপূজা আসলে হেতে ব্যানার টানায় যে শারদীয় দুর্গোৎসবে অমুক রহমানের পক্ষ থেকে, দেখেন আব্দুর রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। দেখেছেন মুসলমানের ছেলে আব্দুর রহমান, সে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে। হিন্দু ভাই বোনরা কি আমাদের ঈদ আসলে তারা ঈদের শুভেচ্ছা এরকম জানায়? ব্যানারটা নেয়, তাদের আত্মসম্মান বোধ আছে, তারা বুঝে আপনার মধ্যে তো সেই আত্মসম্মান বোধ নাই। বাইহাকির বর্ণনায় হাদিস এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন যে খবরদার, সাবধান, তোমরা অমুসলিমদের ধর্মীয় উৎসবে, তাদের ধর্মীয় উৎসবের দিনে তাদের উপাসনালয়গুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় সেখানে শিরক হয় এবং আল্লাহর গজব সেখানে নাজিল হতে থাকে, সাবধান ওখানে তোমরা যেও না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন, তাহলে আপনি সেখানে কিভাবে যান? তবে হিন্দু ভাই বোনরা তারা তাদের ধর্মীয় উৎসব নিরাপত্তার সাথে অবাধে পালন করবে, তা আমাদের কোনো আপত্তি নাই, বরং তাদের ধর্মীয় উৎসবে নিরাপত্তার প্রয়োজন হলে নিরাপত্তা দেওয়া এটি সরকারেরও যেমন দায়িত্ব,
যেহেতু আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদেরও সেটা দায়িত্ব। কিন্তু আমরা তাদের সেই উৎসবে গিয়ে আমরা পার্টিসিপেট করতে পারি না, আমরা তাদের উৎসবে গিয়ে বাধাও দিতে পারি না। তাদের ধর্ম তারা নির্বিঘ্নে পালন করবে, আমরা আমাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবো, এটাই তো ইসলামের শিক্ষা। যেন প্রিয় ভাইয়েরা খবরদার, এই দুর্গাপূজা আসতেছে, অনেকে তো ফেসবুকে স্ট্যাটাস দেয় শারদীয় শুভেচ্ছা, কি আপনারা দেন নাকি? খবরদার, সাবধান হয়ে যান। আল্লাহ আমাদেরকে হেদায়াত দিন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমুআহ, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন, সেজন্যে আমরা আমাদের হৃদয় নিগ্রানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতু শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আমরা তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে বসবাস করছি। তথ্য প্রযুক্তির চরম এই উৎকর্ষতার যুগে দ্রুত সংবাদ পৌঁছানো এবং দ্রুত সংবাদ পাওয়ার ক্ষেত্রে মিডিয়া বা গণমাধ্যম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মিডিয়া বা গণমাধ্যম হচ্ছে একটি সমাজ বা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। একটি সমাজ বা একটি রাষ্ট্রের জন্য মিডিয়া যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি অপরিণামদর্শী মিডিয়া কিংবা মিথ্যাচার ছড়ানো মিডিয়াও একটি সমাজ বা একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই ধরনেরই একটি অপরিণামদর্শী এবং ইসলাম বিদ্বেষ ছড়ানো, মিথ্যাচার ছড়ানো একটি মিডিয়ার নাম হচ্ছে একাত্তর টেলিভিশন। আরেকটি টেলিভিশন চ্যানেল রয়েছে ডিবিসি নিউজ। এমনিতেই তো কোনো মিডিয়াই বর্তমানে ইসলামের পক্ষে না, কিন্তু বিশেষ করে এই দুটি মিডিয়া, এগুলোকে আমি মিডিয়াও বলবো না, বরং এই দুটি গণমাধ্যম বা এই দুটি মিডিয়াকে আমি ইসলাম বিদ্বেষ ছড়াবার উপাদান মনে করি। বিশেষ করে একাত্তর টেলিভিশনের কথা আমি বলবো। এরা তাদের টেলিভিশন চ্যানেলের নাম দিয়েছে একাত্তর, কিন্তু একাত্তরের কোনো চেতনাই তাদের ভেতরে নাই। একাত্তরের চেতনা হচ্ছে সত্যের চেতনা, ন্যায়ের চেতনা, জুলুমের বিরুদ্ধে কথা বলা, এটা হচ্ছে একাত্তরের চেতনা। কিন্তু এই একাত্তর টেলিভিশন চ্যানেল একাত্তর নাম দিয়ে তারা মিথ্যাচার ছড়ানো ছাড়া আর তেমন কোনো ভালো কাজও করে না। একাত্তর টেলিভিশন তাদের টেলিভিশন চ্যানেলের নাম একাত্তর দিয়ে একাত্তর সংখ্যাটাকে তারা কলঙ্কিত করে ফেলেছে। আপনারা বিভিন্ন সময় দেখেছেন এই একাত্তর টেলিভিশন চ্যানেল
এবং ডিবিসি নিউজ ইসলাম এবং এই দেশের শীর্ষ পর্যায়ের আলেম ওলামাদেরকে নিয়ে তারা কটাক্ষ করেছে। এই 71 টেলিভিশনের স্বরূপ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা তো সেই টিভি চ্যানেল যারা করোনার সময়ে করোনায় মারা যাওয়া লাশকে কবর না দেওয়ার পরিবর্তে দাফন করার কথা না বলে করোনায় মারা যাওয়া লাশকে পুড়িয়ে দেওয়ার কথা 71 টেলিভিশন থেকে বাংলাদেশে প্রথম বলা হয়েছে। নাস্তিকবাদের দূষর এই 71 টেলিভিশন, এরা আসলে চায় এই বাংলাদেশের সমস্ত গুরুস্থান কবরস্থানগুলোকে শ্মশানে পরিণত করতে চায়। নতুবা 90% মুসলমানের দেশে তারা লাশ পুড়াবার কথা চিন্তা করে কিভাবে, যেখানে চিকিৎসা বিজ্ঞান এবং স্বাস্থ্যবিদরা বলেছেন যে করোনায় মারা যাওয়া মানুষকে সেই লাশকে দাফন করা যাবে, কারণ মাটির নিচ থেকে ভাইরাস ছড়ায় না। এটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, স্বাস্থ্যবিদরা বলেছেন, তারা বিজ্ঞানের দোহাই দিয়ে লাশকে পুড়িয়ে ফেলতে চায়। তোমাদের বিজ্ঞানী তো বলছে কবর দেওয়ার পরিবর্তে লাশকে পুড়িয়ে ফেলা এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, ঠিক কি না? শুধু বিজ্ঞানের কথা বলো। আজকে 9-10 মাস ধরে কোথায় তোমাদের বিজ্ঞান? আল্লাহর দেওয়া একটি ভাইরাসের কাছে সমস্ত বিজ্ঞানীরা আজ অসহায় হয়ে গিয়েছে। কোথায় তোমাদের বিজ্ঞান? এরা সব সময় বিজ্ঞানের কথা বলে বলে এরা ধর্মের বিরুদ্ধে বিষেধাজ্ঞা ছড়ায়, ঠিক কি না? এটি সেই টেলিভিশন চ্যানেল যেই টেলিভিশন চ্যানেলে কয়েকদিন আগে বলা হয়েছে যে মসজিদ মানেই হচ্ছে অবৈধভাবে জায়গা দখল করা। কি কথা কি বানিয়ে বলছি? 71 টেলিভিশনের ইউটিউব চ্যানেলে যান, তাদের ফেসবুক পেজে গিয়ে দেখেন, একটা কথাও বানিয়ে বলছে না। এটা তো সেই টেলিভিশন চ্যানেল যারা তাদের প্রত্যেকটি টক শো প্রত্যেকটি নিউজে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কেন, এই ব্যাপারে তাদের অনেক জ্বালাপোড়া রয়েছে। আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে, সুখে থাকতে ভূতে কিলায়, সুখে থাকতে ভূতে কিলায়, খুব সুখে আছো। যেই দেশে মুসলমান বেশি সেই দেশে শান্তি কম না বেশি? যেই দেশে ইসলাম রয়েছে সেই দেশে শান্তি আছে না নাই? কি এই দেশটাকে তোমরা দাদা বাবুদের মতো সেকুলার রাষ্ট্র বানাতে চাও? দেখো যেই সকল দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চালু রয়েছে সেই দেশে কিন্তু হিন্দুরাও শান্তিতে নাই, মুসলমানও শান্তিতে নাই। আপনারা তাকিয়ে দেখেন ভারতের দিকে, ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে। এরা ভুলে গিয়েছে ইতিহাস, এই ভারত হিন্দুদের বাপদাদাদের সৃষ্টি নয়, এই ভারত সৃষ্টি করেছে মুসলমানরা, ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য মুসলমানরা রক্ত দিয়েছে। আপনি দিল্লিতে যান, আমি দিল্লিতে গিয়েছি ইন্ডিয়া গেট, সেখানে দেখবেন সেখানে এখনো যাদের নাম লিখে আছে মুসলমানদের নামই কিন্তু বেশি, কথা ঠিক না বেঠিক? এই ভারত হিন্দুদের বাপদাদারা তৈরি করে না। এই ভারতের যত সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে, ভারতে গোটা পৃথিবীর মানুষরা ভারতে গিয়ে যা কিছু দেখে, কুতুব মিনার, শেষ মিনার, আগ্রার তাজমহল, এক কথায় ভারতের সকল অনবদ্য স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে করা। 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করেছে, কোনো হিন্দুর উপরে অত্যাচার চালায় নাই, কারো ঘর বাড়ি জোর করে দখল করে নাই, এটাই হচ্ছে মুসলমান আর ইসলাম, ঠিক কি না? তো তোমরা আবার কোন রাষ্ট্র বানাতে চাও? তোমরা কি রাষ্ট্রধর্ম ইসলামের বিপরীতে এমন কোন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসতে চাও নাকি যেখানে জুলুম নির্যাতন আর রক্তপাত চলবে? মনে রাখবা, ভালো করে শুনে রাখো, 90% মুসলমানের এই দেশ, আলেমুল আমার এই দেশে 1 ইঞ্চি জমিনও নাস্তিক মুরতাদদের হাতে ছেড়ে দেওয়া হবে না। এটি সেই টেলিভিশন চ্যানেল যেই টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের বক্তব্যকে কাটছাট করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এটি সেই টেলিভিশন চ্যানেল যেই টেলিভিশন চ্যানেলে আল্লামা আহমদ শফিকে সবসময় তেতুল হুজুর বলে সম্বোধন করা হয়েছে। এই টেলিভিশন চ্যানেল শীর্ষ পর্যায়ের আলেমদের বক্তব্যকে কাটছাট করে সবসময় তারা তাদের টেলিভিশন চ্যানেলে প্রচার করে, আর ফিনিশিংটা দেয় এইভাবে এই সকল আলেমরাই আর এই সকল ওয়াজ মাহফিলগুলোই সমাজে অন্যায় অত্যাচার এবং ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য দায়ী। এই নাউজুবিল্লাহ বলতে পারলেন না?
আপনারা অনেক সময় বিভিন্ন আলেমদের বক্তব্য কাটছাট করা বক্তব্য শুনে মজা নেন, হা হা রিয়েক্ট, এরপরে হা হা রিয়েক্ট মারেন, অনেকে আবার শেয়ারও দেন, লজ্জা করে না? এরা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আবার অনেক ছেলেরা তো টিকটকও বানায়, আছে না নাই? কি একটু ভয় নাই আপনার মনে? শীর্ষ পর্যায়ের আলেমদের বক্তব্যকে কাটছাট করে আগের কথা পরে পরের কথা আগে নিয়ে এরকম কাটছাট করে বক্তব্য প্রচার হচ্ছে আজকে কম না বেশ? সাবধান হয়ে যেতে হবে। কোনো আলেমের বক্তব্য কাটছাট করে কেউ দিলে আপনি সেটা শুনবেন না, আপনি বলবেন হয় ফার্স্ট লাস্ট একেবারে পুরোটা না, পুরোটা শুনতে হবে, পুরোটা না শুনে কমেন্ট করা যাবে না। এই টেলিভিশন চ্যানেল, 71 টেলিভিশন চ্যানেল, তারা আজকে বলছে এই দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য জুমার খুতবা আর বাংলাদেশে ওয়াজ মাহফিল গুরু ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য দায়ী। বলেন তো বদরুল কোন মাহফিলে গিয়ে ওয়াজ শুনে ধর্ষণ করেছে? কি বদরুলের নাম ভুলে গিয়েছেন নাকি আপনারা? বদরুলের নাম ভুলে গিয়েছেন? এই বদরুল, এই বদরুল কোন ওয়াজ মাহফিলের আবিষ্কার নয়, বরং এই বদরুল হচ্ছে, এই বদরুল হচ্ছে সন্ত্রাসীদের আবিষ্কার। এই বদরুলকে কোনো আলেম ওলামা বানায় নাই, বদরুলকে এরকম কোনো আলেম ওলামা বানায় নাই। তারা আজকে বলছে, আপনারা দেখছেন তো গত কয়েকদিন ধরে যে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য 71 টিভির গবেষণা ওয়াজ মাহফিল দায়ী। আর আমি তো বলি বাংলাদেশে এখনো আলেমরা তাদের জুমার খুতবায় কোরআন হাদিসের আলোকে মানুষদেরকে আল্লাহর দিনের দিকে ডাকছে, ওয়াজ মাহফিলে মানুষেরা আল্লাহর দিনের দিকে মানুষকে, ওয়াজ মাহফিলে আলেমরা আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকছে বলেই এখনো দেশের পরিস্থিতি কিছুটা ভালো আছে। আপনারা দেখেছেন যখন ধর্ষণের বিরুদ্ধে গোটা দেশের মানুষ সোচ্চার হয়েছেন, সকল আলেমরা কথা বলছেন, ওই নারীবাদীদের মুখ থেকে কিন্তু একটা কথাও বের হয় নাই। তোমরা কি চাও? এই দেশের মানুষ তা ভালো করেই বুঝে গিয়েছে, ধর্ষণের জন্য তোমরা অশ্লীলতা আর বেহামরাকে দায়ী না করে জুমার খুতবা আর ওয়াজ মাহফিলকে তোমরা দায়ী করছো। এতে করে তোমরা এই দেশ থেকে ধর্ষণ কমাতে চাও না, বরং শত শত বদরুল আবিষ্কার করে তোমরা এই সোনার বাংলাদেশটাকে ধর্ষণের রাজ্য বানাতে চাও। তোমাদের সব প্ল্যান পরিকল্পনা এই দেশের মানুষ বুঝে গিয়েছে। জুমার খুতবায় আমরা কি নারী বিদ্বেষী কথা বলি? গত জুমায় তো ইসলামে নারী অধিকার নিয়ে কথা বলেছি। আমরা আলেমরা এখনো, আমরা এখনো কোরআন হাদিস থেকে কথা বলছি বলেই এখনো মোটামুটি অবস্থা ঠিক আছে। আমরা তো কথা বলা বন্ধ করে দিলে এই দেশটা ধর্ষণের স্বর্গরাজ্যে একেবারে পরিণত হয়ে যাবে। আমরা নারী বিদ্বেষী নয়, বরং আমরা ইসলাম নারীকে যে রাইট দিয়েছে, যে অধিকার দিয়েছে, সেই অধিকার দেওয়ার পক্ষে, সেই অধিকার বাস্তবায়নের পক্ষে। আর তোমরা কি করছো? তোমরা নারীবাদী, তোমরা নারীবাদী হয়ে নারী অধিকারের কথা বলে তোমরা নারীদের গা থেকে বুরখা গুলে আমাদের দেশের অসহায় অবলা মা বোনদেরকে টেকনিক্যালি ঘর থেকে বের করে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চাইছো। প্রিয় ভাইরা, আজ তারা বলছে যে জুমার খুতবা আর ওয়াজ মাহফিল এগুলো নাকি ধর্ষণের জন্য, ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য দায়ী। অথচ এই ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল কমে গিয়েছে বলে, দিনই প্রোগ্রাম কমে গিয়েছেই বলে কিন্তু এত অশান্তি বেড়ে গিয়েছে, ঠিক কি না? বহুদিন ধরে দিনই প্রোগ্রাম হয় না, আলেমরা কথা বলতে পারেন না, সব জায়গায় বাধা, এক শ্রেণীর নাস্তিক্যবাদী চিন্তা চেতনার মানুষ একজোট হয়ে লেগেছে, তারা মাহফিলকে সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? কারণ এত কষ্ট করে যুবক যুবতীদেরকে নষ্ট করার কত উপাদান তারা বের করেছে, কিন্তু এই যুবক যুবতীরা যখনই যখনই আলেমদের বক্তব্য শুনছে তখনই তাদের মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করেছে। বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন গত কয়েক বছর ধরে এই মাহফিলগুলোর কারণে বাংলাদেশের ইয়াং জেনারেশনদের মধ্যে, বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে একটা ভালো প্রভাব পড়েছে এবং তাদের মধ্যে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে, যা তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাথা ব্যথা তো হবেই, কারণ তাদের পুকুরের জিয়ানু মাছগুলো ইসলামের পুকুরে চলে যাচ্ছে, এটা তো ভালো লাগার কথা না। এই জন্য একজোট হয়ে তারা আলেম ওলামা, ইসলাম এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তার কারণ হচ্ছে এগুলো বন্ধ করতে না পারলে অশ্লীলতা বেহায়াপনাকে ছড়িয়ে দেওয়া যাবে না। যদি সত্যিকার অর্থেই তোমরা ধর্ষণকে বন্ধ করতে চাও, জেনা বিচার বন্ধ করতে চাও, তাহলে বাংলাদেশের সবগুলো সিনেমা হল বন্ধ করে দাও। ওই সিনেমা হল তো বন্ধ করার জন্য কোনো কথা তোমাদের কাছ থেকে শুনলাম না। সব নাটক বন্ধ করে দাও, সিনেমা বন্ধ করে দাও,
রাস্তাঘাটে যত অশ্লীল বিলবোর্ড আছে সবগুলো নামিয়ে ফেলো, দেখবা এই দেশ থেকে অশ্লীলতা বেহায় পড়া অনেকাংশেই কমে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই 71 টেলিভিশন চ্যানেলকে বয়কট করা এটি আজকে সময়ের একটি অনিবার্য দাবি হয়ে পড়েছে। তাদের ফেসবুক পেজে আপনারা যারা লাইক দিয়েছেন, ফলো করেছেন, অবশ্যই জুমা শেষ করে আপনি আনলাইক করবেন, কারণ তারা ইসলামের বিরুদ্ধে, আলেমুল আমাদের বিরুদ্ধে বিষাদাগার ছড়াচ্ছে। তাদের ইউটিউব চ্যানেলকে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই আপনি সেটাকে আনসাবস্ক্রাইব করবেন। এভাবে করে 71 টেলিভিশনকে সকলেই বয়কট করা এটি আজকে সময়ের একটি অনিবার্য দাবি হয়ে পড়েছে। আপনি কেন তাদের ইউটিউব চ্যানেলে ঢুকে তাদের ভিডিও দেখেন? আপনার ভিউ বাড়ার কারণে, আপনি দেখার কারণে ভিউ বাড়ছে, আর ভিউ বাড়ার কারণে তাদের ইনকাম হচ্ছে, সেই ইনকাম থেকে তারা কিন্তু তাদের ওই এমপ্লয়ীদেরকে, ওই পুরুষ মার্ক, এরা তো পুরুষও না নারীও না, আমি এদেরকে বলি তৃতীয় লিঙ্গ, ওই তৃতীয় লিঙ্গের মানুষদেরকে এরা ওখান থেকেই বেতন দিচ্ছে, ঠিক কি না? যারা খবরদার সাবধান, তাদের কোনো ভিডিও দেখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুন। 71 টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে আমরা সাবধান করছি, এখনো সময় আছে সাবধান হও, এখনো সময় আছে সাবধান হও। যদি তোমাদের সীমা ছাড়িয়ে যাও, মনে রাখবা এই দেশে 90% মানুষ হচ্ছে মুসলমান, পীর মাশায়েখদের এই দেশ, শাহজালালের এই দেশ, শাহ পরানের এই দেশ, শাহ মখদুম শাহ আমানতের এই দেশ, আলেমুল আমার এই দেশের 1 ইঞ্চি জমিনে তোমাদের মতো নাস্তিকদের হাতে ছেড়ে দেওয়া হবে না। যদি এরপরেও তোমরা তোমাদের এই তামাশা বন্ধ না করো, তাহলে এই দেশের আপামর তাওহীদি জনতা জুতা পিটা আর ঝাড়ু পিটা করে তোমাদেরকে এই দেশ থেকে বিদায় করবে। সম্মানিত ভাইয়েরা, একদিকে আজ ইসলাম আর মুসলমানরা মিডিয়ার তত্ত্ব সন্ত্রাসের শিকার হয়ে পড়েছে, এখন ইসলাম তত্ত্ব সন্ত্রাসের শিকার হয়ে গিয়েছে। টিভি চ্যানেলগুলোতে আল্লাহ আল্লাহ বলা হয় না, সবসময় সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কি বানিয়ে বললাম, আল্লাহর নাম একবারও বের হয়। টিভি চ্যানেলগুলোতে দাড়িওয়ালা কোনো নিউজ প্রেজেন্টার দেখেছেন আপনারা? টিভি চ্যানেলগুলোতে দাড়িওয়ালা কোনো সাংবাদিক নিউজ প্রেজেন্টার দেখেছেন আপনারা? বোরখা পরিহিতা কোনো নিউজ প্রেজেন্টার নারীকে দেখেছেন? যেই পোশাক পরে আসে যুবকরা তো খবর শোনার চেয়ে ওই পোশাক আশাকের দিকেই থাকে বেশি, ঠিক কি না? এই জন্যই বক্তব্যের শুরুতে বলেছিলাম ইসলামের পক্ষে তো কাউকেই দেখছে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আলহামদুলিল্লাহ, এই 71 টেলিভিশনের বিরুদ্ধে এবং এই চ্যানেলকে বয়কট করার জন্য বাংলাদেশের সকল পর্যায়ের সকল দলের আদেম ওলামা একমত হয়ে ডাক দিয়েছেন। এই জন্য প্রিয় তাওহীদ জনতা, আসুন, এই 71 নামক বিস্ফোরক এই টিভি চ্যানেল এবং ডিবিসি নিউজ, এই দুইটি টিভি চ্যানেলকে আমরা বয়কট করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুন। একদিকে আজ ইসলাম এবং মুসলমানরা তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছে, আরেকদিকে মুসলমানদেরকে আজ অবাধ ধর্মচর্চায় বাধা দেওয়া হচ্ছে। কি আজীব অবস্থা! 90% মুসলমানের দেশে গানের কনসার্টের জন্য অনুমতি লাগে না, নাচের কনসার্টের জন্য অনুমতি লাগে না, কিন্তু কোরআন হাদিসের কথা হবে, মানুষকে নামাজের কথা বলা হবে, আখেরাতের কথা বলা হবে, কবর জান্নাত জাহান্নামের কথা বলে মানুষের চরিত্র গঠন করা হবে, যেই মজলিসগুলোতে অন্যায় অপকর্ম সম্পর্কে মানুষকে সতর্ক করা হবে, সেই তাফসিরের প্রোগ্রামগুলো, ওয়াজের প্রোগ্রামগুলো করতে হলে এখন অনুমতি লাগে, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, ওয়াজ মাহফিলে আলেমরা যে কথাগুলো বলেন, এগুলো কি আলেমদের বাপদাদাদের বানানো কথা নাকি আল্লাহ তাআলার কথা? কি জবাব দিচ্ছেন না কেন? এগুলো আলেমদের কথা নাকি আল্লাহর কথা? আমরা সবাই কি আল্লাহর গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম, আর আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক। কোরআনে যতগুলো কথা রয়েছে সব কার কথা? দেখেছেন অবস্থা! এখন রবের কথা, মালিকের কথা বলতে হলে মজলিসে গোলামের কাছ থেকে আগে গিয়ে অনুমতি আনতে হয়, কথা বুঝেন না? প্রশাসনে যে সকল ভাইয়েরা রয়েছেন, রাজনৈতিক যত নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে আমরা বলবো, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, আজ হয়তো আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না। আপনিও কিন্তু মুসলমান, আপনিও মুসলমান, এটা আপনার প্রথম পরিচয়,
আল্লাহর দ্বীনের কথা হবে, ইসলামের কথা হবে, আপনি শর্ত আরোপ করে দিয়েছেন আপনার কাছ থেকে অনুমতি আনতে হবে। আপনি কি কখনো চিন্তা করেছেন ভাই কবরে কি জবাব দিবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? সেই ভয় কি আপনার অন্তর থেকে চলে গেল? আর প্রশাসনের যে সকল সম্মানিত ভাইরা রয়েছেন তাদেরকে বলবো, ভাই আপনিও তো মুসলমান, আপনার অন্তরে কি এই চিন্তা কখনো আসে না? এই চিন্তা কি অন্তরে কখনো আসে না যে একটা দিনই প্রোগ্রাম যেখানে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, সেখানে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কেন? কত বড় স্পর্ধা! আপনার কি আল্লাহর ভয় নেই অন্তরে? আল্লাহর ওয়াস্তে এই ধরনের কার্যক্রম বন্ধ করুন। আমরা আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাদেরকে সঠিক সহজ দান করেন। এই দেশের আলেম ওলামারা, এই দেশের আলেম ওলামারা কখনোই উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করতে চান, বরং আমরা দেখেছি দেশের সংকটকালীন মুহূর্তে আলেম ওলামারাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। যেমন গত বছর যখন ছেলে ধরা কল্লাকাটা গুজব শুরু হলো, তখন মিডিয়ার চাইতে মসজিদের খতিব সাহেবরা এবং আলেম ওলামারা তাদের বক্তব্যের মাধ্যমে দেশের জনগণদের মধ্যে এক ধরনের জনসচেতনতা সৃষ্টি করেছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও স্বীকার করেছেন এবং পার্লামেন্টে তিনি তার বক্তব্যে সেটা বলেছিলেন, আমি তার বক্তব্য শুনেছি। এরপরে দেখেন করোনা ভাইরাস আসার পরে মিডিয়া মানুষকে যতটা না সচেতন করতে পেরেছে, পুলিশ এবং প্রশাসন মানুষকে যতটা না সচেতন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের আলেম সমাজ কিন্তু মানুষকে তার চেয়ে বেশি সচেতন করতে পেরেছে। সুতরাং আমাদের দেশের আলেমরা কখনোই দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান না। আলেম যারা আছেন আমরা সবসময় সমাজ এবং রাষ্ট্রের একটি সুন্দর পরিবেশ তৈরিতে আমরা অবদান রাখতে চাই। অন্যায়, অপকর্ম, ধর্ষণ, জেনা, বেবিচার, লুটতরাজ, হানাহানি, মারামারি, ইসলাম কি এগুলোর পক্ষে নাকি বিপক্ষে? ইসলাম এগুলোর বিপরীতে সুন্দর একটি সমাজ ব্যবস্থার ফর্মুলা পেশ করতে চায়, আর আলেমরা কোরআন সুন্নাহর আলোকে সেই ফর্মুলাগুলোই মানুষের সামনে তুলে ধরেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই ধরনের কর্মকাণ্ড বাদ দেন। আজকে 16 অক্টোবর থেকে সিনেমা হল খোলার অনুমতি আছে, তো মাহফিলের জন্য অনুমতি লাগে কেন? এটা তো 90% মুসলমানের দেশ, কেন অনুমতি লাগে? এই সকল আচরণ বন্ধ করতে হবে। যদি এই সকল আচার আচরণ বন্ধ না করেন তাহলে এই দেশের আপামর তাওহিদী জনতা মনে করবে এটা নিছক ইসলাম বিরোধিতা ছাড়া আর কিছুই নয়। যদি করোনার দোহাই দিয়ে থাকেন তো ভালো কথা, করোনার দোহাই দিয়ে থাকলে এখন তো সব জায়গায় দেখি জনসমাগম, জানাজায় জনসমাগম, বাজারে জনসমাগম, প্রত্যেকদিন আন্দোলন হয় না, কি বলেন আন্দোলন হয় না, আন্দোলনে জনসমাগম। এই যে এখন সিনেমা হল খুলে দেওয়া হলো, সিনেমা হলে ঠেলাঠেলি কম না বেশি, তো সব জায়গায় ঠেলাঠেলি, একটা দিনই প্রোগ্রামে মানে ঠেলাঠেলি হইলে অসুবিধা কেন? হয় সব কিছু বন্ধ করে, নইলে তথাকথিত স্বাস্থ্যবিধির আলোকে সব কিছু স্বাভাবিক করে, এই তামাশা বন্ধ করে। সম্মানিত ভাইয়েরা, একদিকে যেমন মিডিয়া সন্ত্রাসীদের তত্ত্ব সন্ত্রাস চলছে, অপরদিকে আজকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে আছে যেখানে জেনা, বেবিচার, ধর্ষণ, হানাহানি, লুটতরাজ, চাঁদাবাজি, এমনকি নির্বিচারে হত্যাকাণ্ড ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আপনারা শুনেছেন যে অতি সম্প্রতি সিলেটে, সিলেট মহানগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান নামক এক ছেলেকে পুলিশ ফাঁড়িতে আটকে রেখে এক এসআই নামক নরপিশাচ আকবর 10,000 টাকা চাঁদা দাবি করেছে। 10,000 টাকা চাঁদা না দেওয়ায় রাতভর সেই ফাঁড়িতে তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এটি যেন আইয়ামে জাহেলিয়াতের চিত্রকেও হার মানিয়ে দিয়েছে। আহারে, আমি ফেসবুকে দেখলাম যে রায়হানের, নিহত রায়হানের 2 মাস বয়সী ছোট্ট একটা মেয়ে রয়েছে, আজকে সেই মেয়েটা এতিম হয়ে গিয়েছে। ছেলেটি কয়েকদিন পরে সে আমেরিকায় যাওয়ার কথা ছিল, তার স্ত্রী আজকে বিধবা হয়ে গিয়েছে, তার মায়ের প্রথম ছেলে সে ছিল, আজকে মা ছেলেকে হারিয়েছে। 2-3 দিন আগে দেখলাম তার মা রাস্তায় মানববন্ধনে গিয়ে আহাজারি করছে, আর্তনাদ করছে। যেই মা ছেলে হারিয়েছে ওই মা ছাড়া তো আর কেউ সন্তান হারানোর ব্যথা বুঝবে না, যেই স্ত্রী বিধবা হয়েছে ওই বিধবা স্ত্রী ছাড়া, ওই নারী ছাড়া স্বামী হারানোর বেদনা আর অন্য কেউ বুঝবে না। 2 মাসের ছোট্ট শিশু, ছোট্ট সেই মেয়ে তার বাবাকে সে হারিয়ে ফেলেছে, যে এখনো কিছুই বুঝে না। ওই নরপিশাচ এসআই আকবর সে শুধু রায়হানকে হত্যা করে নাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন
সূরা মাইদার মধ্যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা আন-নাস জামিআ, যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানব জাতিকে হত্যা করে ফেলল। সুতরাং ওই নরপিশাচ এসআই আকবর সে শুধু একজন রায়হানকে হত্যা করে নাই, অন্যায়ভাবে রায়হানকে হত্যা করার মধ্য দিয়ে সে যেন গোটা মানব জাতিকেই গলা টিপে মেরে ফেলেছে। তিন দিন হয়ে গিয়েছে, সে পালিয়ে গিয়েছে, এখনো তাকে ধরা যায়নি, এখনো তদন্ত চলছে। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এই নরপিশাচ এই খুনিকে অচিরেই গ্রেফতার করে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন গোটা দেশের পুলিশের জন্য এটা দৃষ্টান্তমূলক শিক্ষা হয়ে যায়। পুলিশ জনগণের ভক্ষক নয়, পুলিশ জনগণের রক্ষক, কিন্তু বাস্তবতা বলে দিচ্ছে বর্তমান পুলিশ প্রশাসন জনগণের রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যেই পুলিশকে এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে সেই পুলিশই এখন আইন অমান্য করছে। দেশের বিভিন্ন জায়গায় তারা ফাঁড়ি বসিয়ে টহল বসিয়ে রাতের বেলায় ইচ্ছা মতো তারা চাঁদাবাজি করছে। এই কথা কি ভুল বলেছি? আপনারা প্রদীপের নাম শুনেছেন, অসি প্রদীপ গোটা টেকনাফকে কাঁপিয়ে ফেলেছে, টেকনাফে নির্বিচারে অনেক মানুষকে সে হত্যা করেছে। এই এসআই আকবর মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যে বন্দরবাজার পুলিশ ফাঁড়িকে সে নিয়মিত টর্চার সেল হিসাবে ব্যবহার করত এবং সে যে চাঁদাবাজ ছিল সেটা আজকে মিডিয়ার মাধ্যমে আজকে আমরা তার প্রমাণ পেয়েছি। একজন এসআই 2014 সালে চাকরি পেয়ে কিভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যায়, একজন এসআই এর বেতনের কত? নিশ্চয়ই সে ঘুষ আর চাঁদাবাজির সাথে জড়িত ছিল, ঠিক কি না? যাদেরকে ঘুষ আর চাঁদাবাজি বন্ধ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে ঘুষ আর চাঁদাবাজি বন্ধের দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে তারাই ঘুষ আর চাঁদাবাজির, আজকে তারাই ঘুষ আর চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে, ঠিক কি না? এই হচ্ছে অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা রয়েছে, কারণ তিনি দুর্নীতির বেলায় তার নিজের দলের লোককেও ছাড় দেন না। এজন্য আমরা বলতে চাই, এই প্রদীপ আর আকবরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যেন গোটা দেশের পুলিশ প্রশাসনের থেকে দৃষ্টান্তমূলক শিক্ষা নেয়। সম্মানিত ভাইয়েরা, আমরা বিগত চার জুমায় নবীদের দাওয়াতি জীবন নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা পঞ্চম পর্বে উপনীত হয়েছি। বিগত চার জুমায় আমরা সাইয়েদনা আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম এবং সালেহ আলাইহিসসালামের দাওয়াতি জীবনের ব্যাপারে কথা বলেছিলাম। আজকে পঞ্চম পর্বে আমরা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতি জীবনের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আবুল আম্বিয়া অর্থাৎ নবীগণের পিতা। তাকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এই জন্যই বলা হয় কারণ তার পরে ইব্রাহিম আলাইহিসসালামের পরে মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাই ছিলেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, সুবহানাল্লাহ। এই জন্য তিনি হচ্ছেন আবুল আম্বিয়া বা সকল নবীগণের পিতা। আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালামের তিনজন স্ত্রী ছিল। তার প্রথম স্ত্রী সারার গর্ভজাত পুত্র ইসহাক আলাইহিসসালামের ছেলে আল্লাহর নবী সাইয়েদিনা ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল, যাদেরকে আমরা বনু ইসরাইল নামে চিনি। আর ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী হাজারার পুত্র সাইয়েদিনা ইসমাইল আলাইহিসসালামের বংশে, সাইয়েদিনা ইসমাইল আলাইহিসসালামের বংশধারাকে বলা হয় বনু ইসমাইল। এদিকে ইসমাইল আলাইহিসসালামের বংশে ইসমাইল আলাইহিসসালামের পরে আর কোনো নবী আসেন নাই, সর্বশেষ তার বংশে এসেছিলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল আলাইহিসসালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত ইসমাইল আলাইহিসসালামের বংশে আর কোনো নবী আসেন নাই। কিন্তু অন্যদিকে ইয়াকুব আলাইহিসসালামের বংশে, ইয়াকুব আলাইহিসসালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত সকল নবীরা এসেছেন। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের পরে পৃথিবীতে যত নবী এসেছিলেন সকল নবী ছিলেন বনি ইসরাইলের নবী। আর এইদিকে ইসমাইল আলাইহিসসালামের পরে আর কোন নবী আসেন নাই, সর্বশেষ এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালামের তৃতীয় স্ত্রীর নাম ছিল কাতুরা। তার গর্ভ থেকে জন্ম নেওয়া বংশধারা তেমন বেশি খ্যাতি পায়নি,
পরিচিতি পায়নি এবং সেই বংশে কোনো নবীরও আগমন হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকের বসরার কাছেই বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন। সেখানে তখন কালেডীয় সম্প্রদায় বসবাস করত আর সেই সম্প্রদায়ের শাসক ছিল নমরুদ ইবনে কেনান। সে অত্যন্ত অহংকারী একজন শাসক ছিল, অদ্ভুতপূর্ণ আর অহংকারী আচরণ করতে করতে সে এক সময় নিজেকে রব হিসাবেই দাবি করে বসেছিল। সেইদিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরা, তার জাতির লোকেরা বিভিন্ন মূর্তি এবং তারকার পূজা করত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেই সকল মূর্তি পূজারী আর তারকা পূজারীদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হয়েছিল। কোরআনে কারীমের ২৫টি সূরায়, পবিত্র কোরআনে কারীমের ২৫টি সূরার ২০৪টি আয়াতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন জাতির কাছে নবী বানিয়ে পাঠালেন, তার সেই জাতির লোকেরা ছিল মূর্তি পূজক, তারকা পূজারী। আর তার বাবা ছিলেন, তার বাবার নাম ছিল আজর। তার বাবা আজর ছিলেন মূর্তির কারিগর। তিনি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত তার ঘর থেকেই শুরু করলেন, সুবহানাল্লাহ। কারণ তিনি লক্ষ্য করে দেখলেন যে শিরকিয়াতের মূল কেন্দ্র, আশ্রয় কেন্দ্র হচ্ছে তার ঘর। কারণ তার সমাজের, তার জাতির লোকেরা যেই মূর্তির পূজা করছে সেই মূর্তিগুলো বানানো হয় তার ঘরে। তার বাবা ছিলেন মূর্তির কারিগর, এই জন্য তিনি দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত তার ঘর থেকেই শুরু করলেন। তিনি তার বাবাকেই সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিলেন। কোরআনে কারীমের ৬ নম্বর সূরা সূরাতুল আনামের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক তার সেই দাওয়াতের কথা এভাবে তুলে দিলেন, তিনি তার বাবাকে দাওয়াত দিলেন, ওয়াইল ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাখিযু আসনামান আলিহা ইন্নি আরাকা ওয়া ক্বাউমাকা ফি ধালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, স্মরণ করে যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, হে আমার পিতা, হে আমার বাবা, আপনি কি নিজের হাতেই বানানো এই মূর্তিগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করেছেন নাকি? যদি সত্যিকার অর্থে নিজের হাতে বানানো এই মূর্তিগুলোকে আপনি আপনার উপাস্য হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে আমি বলছি শুনেন, আপনি এবং আপনার কম সুস্পষ্ট বিভ্রান্তি আর গুমরাহির ভেতরে নিমজ্জিত রয়েছেন। কোরআনে কারীমের ১৯ নম্বর সূরা সূরা মারিয়ামের ৪১ নম্বর আয়াত থেকে ৪৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'উ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো এই কিতাবে বর্ণিত ইব্রাহিমের কথা স্মরণ করো, তিনি পরম সত্যবাদী এবং তিনি নবী ছিলেন। তিনি তার পিতাকে বলেছিলেন, হে আমার বাবা, আপনি কি এমন বস্তুর ইবাদত করবেন নাকি যা কোনো কিছু শুনে না? মূর্তি কি কোনো কথা শুনে নাকি? বলেন, যা কোনো কিছু শুনে না, যা কোনো কিছু দেখতেও পারে না, যা কোনো কিছুর উপকার করতে পারে না, এমন মূর্তি, এমন বস্তুর উপাসনা কি আপনি করবেন নাকি? তিনি তার বাবাকে আরো বলেছিলেন, ইয়াম আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিআনি আহদিকা সিরাতান সাবিয়্যা। তিনি আরো বলেছিলেন, হে আমার বাবা, আমার কাছে এমন জ্ঞান এসেছে, আল্লাহর তরফ থেকে এমন জ্ঞান এসেছে যে জ্ঞান তোমার কাছে নেই, সুতরাং তুমি যদি আমার অনুসরণ করো তাহলে আমি তোমাকে সহজ সরল রাস্তার অনুসন্ধান দিয়ে দেব। তিনি তার পিতাকে আরো বলেছিলেন, ইয়া আবাতিলা তাবুদিশ শাইতান ইন্নাশ শাইতান কানা লিরাহ। তিনি বলেছিলেন, হে আমার বাবা,
শয়তানের ইবাদত করবেন না, কারণ শয়তান আল্লাহর বাধ্য। তিনি আরো বলেছিলেন, ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। তিনি তার বাবাকে বললেন, যদি আপনি মূর্তির পূজা করে শয়তানের পূজা শুরু করে দেন তাহলে আমি আশঙ্কা করছি রহমানের পক্ষ থেকে আযাব আপনাকে স্পর্শ করবে আর আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম তার ঘর থেকেই দাওয়াত শুরু করলেন এবং বাস্তবতার আলোকে দাওয়াত দিলেন। কেমন বাস্তবতা বুঝালেন? তিনি বললেন তার বাবাকে, এই যে মূর্তিগুলোর পূজা আপনি করছেন, এগুলো তো কোনো কিছু দেখে না, কোনো কিছু শুনে না, কোনো এরপরে এই মূর্তিগুলো কোনো উপকারও করতে পারে। কি বলেন, এই যে মূর্তির অনেক হাত থাকে, এতগুলা হাত থাকে, কোনো হাত দিয়ে মানুষকে উপকার করা তো দূরের কথা, তার গায়ে যদি একটা মশা মাছি বসে মশা মাছিকে তাড়াই দিতে পারবে সেই ক্ষমতা আছে? কোনো কিছু দেখে কোনো কিছু শুনে? তো ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে সেই বাস্তবতা বুঝিয়েই দাওয়াত দিচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার বাবাকে দাওয়াত দিলেন, তার বাবা সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। তিনি তখন বললেন, হে আমার ছেলে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? যদি তুমি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। চিন্তা করেছেন? নিজের ছেলেকে বলছে যে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং আমি তোমার সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবার মুখ থেকে এই জবাব শুনে বললেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। তিনি তখন বললেন, হে আমার বাবা, তোমার উপরে সালাম, আমি তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, কারণ নিশ্চয়ই তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। আর তুমি ভালো করে শুনে রাখো, আমার সাথে যদি তুমি দিনের কারণে বিচ্ছেদ ঘটাও ভালো করে শুনে রাখো, ওয়া আমতাযিনুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। তিনি তার বাবাকে বলেছিলেন, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করো, তারকার পূজা করো, তোমরা যারা আল্লাহর সাথে শরীক করো, আমি তোমাদেরকে আর তোমাদের সেই সকল শরীক উপাস্যদেরকে বর্জন করলাম, আর আমি এই আশা রাখি আমি আমার রবের ইবাদত করে কখনো ব্যর্থ হব না। তার ঘরেই তিনি যখন দাওয়াত দিলেন, তার বাবাকে দাওয়াত দেওয়ার পর তার বাবা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। তার বাবা যখন তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন, এবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতির লোকদের সামনে দাওয়াত উপস্থাপন করলেন। এবার তিনি তার কওমের লোকদের কাছে, তার জাতির লোকদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিলেন। কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরাতুস শুআরা এর 69 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছে, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি এদেরকে ইব্রাহিমের ঘটনা শুনিয়ে দিন, যখন তিনি তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কি জিনিসের ইবাদত করো, কোন বস্তুর উপাসনা করো, তখন তার সম্প্রদায়ের লোকেরা জবাব দিয়েছিল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। তার সম্প্রদায়ের লোকেরা তখন জবাব দিয়েছিল, আমরা তো কেবল মূর্তির পূজা করি আর এই মূর্তির পূজায় আমরা অনবরত লিপ্ত থাকি। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে প্রশ্ন করলেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইন তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুরুন। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে প্রশ্ন করলেন, তো
তোমরা যে মূর্তির পূজা করো সেই মূর্তিগুলো কি তোমাদের কথা শুনে নাকি? তোমরা যখন মূর্তির কাছে চাও কিংবা ফরিয়াদ করো মূর্তি কি তোমাদের কথা শুনে নাকি? এই মূর্তিগুলো কি তোমাদের উপকার বা তোমাদের অপকার করতে পারে নাকি? তখন তার সম্প্রদায়ের লোকেরা জবাব দিয়েছিল, অলো বল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। তারা বলল, আমরা এত কিছু জানি না, আমাদের পূর্বপুরুষরাও এই মূর্তিগুলোর পূজা করত, এই জন্য আমাদের বাপদাদাদের থেকে পাওয়া এই মূর্তিগুলোর পূজা আমরাও করি। তখন সাইয়েদরা ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদের কাছে প্রশ্ন ছুড়লেন, ক্বালা আফারাইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফা ইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন। তিনি তখন বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কি ভেবে দেখেছ নাকি, তোমরা কি চিন্তা করেছো নাকি, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যেই বস্তুগুলো যেই মূর্তিগুলো ইবাদত তোমরা করো এই মূর্তিগুলো তো তোমাদের কোনো উপকারে আসে না, বরং বিশ্বজাহানের রবের রবের পরিবর্তে তোমাদের এই উপাস্যগুলোকে আমি আমার শত্রু মনে করি। তিনি যখন এই কথা বললেন তার সম্প্রদায়ের লোকেরা তখন বলল, তুমি যে রবের দাওয়াত দাও, তুমি যে রবের দাওয়াত দাও, তুমি যে উপাস্যের দাওয়াত দাও, তিনি আবার কোন রব? এবার তিনি তার সম্প্রদায়ের সামনে রবের পরিচয় তুলে ধরলেন, আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদীন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন। তিনি তখন তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, আমি সেই রবের কথা বলছি, সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর যিনি হেদায়াত দিয়েছেন সেই রবের দাওয়াত দিচ্ছি, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফীন ওয়াল্লাযী ইউমীতুনী সুম্মা ইউহয়ীন। আমি তোমাদেরকে সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি অসুস্থ হয়ে গেলে সুস্থতা দান করেন, আরোগ্য দান করে, যিনি মানুষের মৃত্যু ঘটান, মৃত্যু ঘটানোর উপর যিনি আবার মানুষকে পুনর্জীবিত করেন। আর আমি আশা রাখি, ওয়াল্লাযী আতআমু আইয়া গফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দীন। আর আমি সেই রবের ব্যাপারে আশা রাখি যে তিনি আমার ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেবেন। আমি আমার সেই রবের ব্যাপারেই তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার মূর্তি পূজারী এই কওমকে দাওয়াত দিলেন, তারা ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। যদিও ইব্রাহিম আলাইহিসসালাম বাস্তবতার আলোকে তাদেরকে দাওয়াত দিলেন। বাস্তবতা কি? যে মূর্তিগুলোর ইবাদত তোমরা করো এগুলো তোমরা নিজেরা বানিয়েছো, তাহলে তোমাদের সৃষ্টি করা জিনিস তোমাদের আবার স্রষ্টা হয় কেমনে? বাস্তবতা বুঝালেন, বাস্তবতা বুঝালেন, এরা তো তোমাদের কথা শুনে না, এরা কিছু দেখেও না, তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এরপরেও কেন তোমরা এই মূর্তিগুলোর পূজা করছো? কিন্তু এই মানুষগুলোর অন্তর বক্র ছিল হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, এই মানুষগুলোর অন্তর বক্র ছিল, এজন্য তারা ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আমি বক্তব্যের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালামের এই জাতি তারা মূর্তি পূজারী ছিল, আবার সাথে সাথে তারকার পূজারীও ছিল। এবার ইব্রাহিম আলাইহিসসালাম তারকা পূজারীদের সাথেও বিতর্ক করলেন, বাস্তবতার ভিত্তিতে এই তারকা পূজারীদেরকে সতর্ক করলেন যে সাবধান, তুমি তো শিরক করছো, ফিরে আসো আল্লাহর দিকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেই ঘটনা তুলে ধরেছেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 75-80 নম্বর আয়াতে আল্লাহ পাক তারকা পূজারীদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের বিতর্কের সেই ঘটনা তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ পাক বলেন, এভাবেই আমি ইব্রাহিমকে আকাশ আর জমিনের পরিচালন ব্যবস্থা পরিদর্শন, আমি তাকে আকাশ আর জমিনের পরিচালন ব্যবস্থা দেখালাম যাতে করে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, তাকে আমি কিভাবে তারকা পূজারীদের সাথে তারকা পূজারীদের সাথে তিনি কিভাবে বিতর্ক লিপ্ত হয়েছিলেন, বাস্তবতার আলোকে তিনি কিভাবে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে কারীমে তুলে দিয়েছেন।
فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَآ كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ جَخُنْ রাতের অন্ধকারের মধ্যে আকাশের মধ্যে তারকা দেখতে পেলেন, তখন তিনি বললেন হাদা রব্বি, এটাই হচ্ছে আমার রব। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন তোমাদের কথা অনুযায়ী এই তারকা হচ্ছে তোমাদের আর আমার রব। কিন্তু এই তারকা যখন কিছুক্ষণ পর অস্তমিত হয়ে গেল, তারকা যখন নিশ্চিহ্ন হয়ে গেল, তখন তিনি তার কমদেরকে বললেন লা উহিব্বুল আফিলিন, যা অস্তমিত হয়ে যায়, যার কোনো স্থায়িত্ব নেই সেই জিনিসকে আমি পছন্দ করি না। সুতরাং তোমরা যে তারকার পূজা করো এর তো নিজেরই কোনো স্থায়িত্ব নেই। এরপরে তিনি যখন আকাশের মধ্যে চন্দ্রকে দীপ্তমান অবস্থায় দেখলেন, তারপরে কি ঘটলো আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল ক্বাওমিদ দাল্লিন। এরপরে তিনি যখন আকাশের মধ্যে চন্দ্রকে দীপ্তিমান অবস্থায় পেলেন, তিনি বললেন হাদা রব্বি, এটাই হচ্ছে আমার আর তোমাদের রব। তোমাদের ধারণা মতো এই চাঁদ হচ্ছে তোমার আর আমার, তোমাদের আর আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে যখন রাতের এক অংশে চাঁদ অস্তমিত হয়ে গেল, তখন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন যা অস্তমিত হয়ে যায়, অস্তমান কোন সত্তাকে আমি পছন্দ করি না। এরপরে দিনের বেলা যখন সকালবেলা ভোরবেলা যখন সূর্যের আলো ফুটে উঠলো, সূর্যকে দেখে তিনি তার সম্প্রদায়কে বললেন সূর্যকে তখন তেজোদ্দীপ্ত অবস্থায় উদীয়মান পেলেন, সূর্যকে দেখে তিনি বললেন এটা তো চন্দ্র আর তারকার চেয়ে অনেক বড়, তোমাদের কথা অনুযায়ী এই সূর্য তোমাদের আর আমাদের আমার রব। কিন্তু সূর্যও যখন সন্ধ্যাবেলায় অস্তমিত হয়ে গেল, সূর্যও যখন ডুবে গেল, তিনি তখন বললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্যও যখন ডুবে গেল, তখন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যারা শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছ, এই সূর্যও তো অস্তমিত হয়ে গেল। সুতরাং অস্তমান কোন জিনিস কখনো মানুষের রব হতে পারে না। কারণ এই যে তারকার পূজা তোমরা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, এগুলোর কোনোটারই তো স্থায়িত্ব নেই, বাস্তবতার আলোকে দাঁড়া করছে। এবার তিনি বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে জানিয়ে দিলেন তোমরা যে সূর্য চন্দ্র তারকার পূজা করো, এই সব জিনিস থেকে আমি মুখ ফিরিয়ে নিয়ে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি সেই সুমহান সত্তার দিকে, যিনি আকাশ জমিনে যা কিছু আছে, এই সূর্য চন্দ্র গ্রহ সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুখ ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলে তো তিনি এই বিতর্কের মাধ্যমে এই তারকা পূজারীদেরকে বাস্তবতার আলোকে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছিলেন। এবার এই তারকা পূজারীরা দেখলো তাদের সব কিছুই ভুল, এবার তারা তাদের ইজ্জত রক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হয়ে গেল। কোরআনে কারীম বলছে ওয়াহাজ্জুহু কওমাহু ক্বালা আতুহাজ্জুনী ফিল্লাহি ওয়াকাদ হাদানি ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা তর্কে লিপ্ত হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা কি এক আল্লাহর বিপরীতে এই সকল উপাস্যদের পক্ষ হয়ে আমার সাথে তোমরা বিতর্ক করছো? ভালো করে শুনে রাখো। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমান আফালা তাতাযাক্কারুন। ভালো করে শুনে রাখো, আমার রবের জ্ঞান
সব কিছুকে পরিবেষ্টন পরিব্যাপ্ত করে আছে, কেন তোমরা তারপরেও বুঝো না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজারি তারকা পূজারি উম্মতকে বাস্তবতার আলোকে আল্লাহর দিনের দাওয়াত দিলেন, এরা তার দাওয়াতকে কবুল করল না, বরং তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করতে লাগলো, এবং তারা তাদের মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ রইল, মূর্তির পূজাই তারা অটল থাকলো। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা যেহেতু তোমাদের মূর্তি পূজা ছাড়বে না, তাল্লাহি লাআকীদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, সূরাতুল আম্বিয়া 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে তোমাদের এই মূর্তিগুলোকেও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা যেহেতু মূর্তির পূজা ছাড়বে না, তাহলে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমিও কৌশল অবলম্বন করব এবং এই মূর্তিগুলোকে আমিও দেখে ছাড়ব। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকদের এবার বড় একটি উৎসবের দিন চলে আসলো, সবাই সেই উৎসবে যোগদান করলো। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার কারণে সেই উৎসবে গেলেন না, তিনি এবার এই সুযোগকে কাজে লাগাতে চাইলেন, সবাই তো মেলায় চলে গেল উৎসবে চলে গেল, এবার এই সুযোগে তিনি মন্দিরের ভেতরে ঢুকলেন, মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢোকার পরে কি ঘটলো? কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 91 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার মন্দিরে ঢুকে মূর্তির ঘরে ঢুকে তিনি বললেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, মূর্তির ঘরে তিনি এবার ঢুকে দেখলেন মূর্তির সামনে অনেক খাবার দাবার রাখা, কি বলেন মূর্তির সামনে অনেক খাবার দাবার থাকে না? খাবার দাবার দেখে তিনি মূর্তিকে প্রশ্ন করলেন, আলা তাকুলুন, কি ব্যাপার তোমার সামনে তো অনেক খাওয়া দাওয়া, এগুলো খাচ্ছ না কেন? মূর্তিকে বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার খাও না কেন, এত খাবার দাবার তো সামনে আছে। তিনি কথা বলছেন মূর্তির সাথে, মূর্তি কি কথা শুনে? কথাও শুনে না, জবাবও দেয় না। এবার তিনি বললেন, কি ব্যাপার মালাকুম লা তান্তিকুন, কথা বলছো না কেন আমার সাথে? আমি বললাম খাও, খাওয়া না কথাও কও না। আচ্ছা আপনার বাচ্চাকে আপনি সারাক্ষণ বলতেছেন বাবারে খাও খাও খাও, আপনার ছেলে খায় না, খালি ব্যা ব্যা করে কান্না করে, এখন খায় না কথাও শোনে না, এখন বাকি আছে কোনটা, বাকি আছে কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার এত খাবার দাবার সামনে, খাও না কেন, তুমি কথাও বলে না খায়ও না। তিনি বলছেন মালাকুম লা তান্তিকুন, তাহলে কথা বলো, খায়ও না কোথাও, বাকি আছে কোনটা? এবার কি ঘটলো দেখে, কোরআন কারীম বলছে ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন, এবার তিনি মূর্তিগুলির উপরে সজোরে আঘাত করে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে লাগে। তবে একটু টেকনিক্যালি মারলেন, একটু টেকনিক্যালি মারলেন, কিরকম টেকনিক খাটালেন? فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون, মূর্তির ঘরে ঢুকে বড় মূর্তিটাকে অবশিষ্ট রেখে বাদ বাকি সবগুলো মূর্তির উপরে একদম কুপালেন, কুপা শামসু করে দিলেন, কুপাইতে লাগলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপরে কুঠারটা, আপনারা কুঠার বুঝেন তো, কুঠারটাকে এবার ওই বড় মূর্তির কাঁধের উপরে রেখে আসলে, আহারে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিলেন, আজকে ইব্রাহিমের সন্তানরা দুর্গা পূজা আসলে মূর্তির ঘরে গিয়ে নাচানাচি করে। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক একটি ঘটনা। প্রত্যেক ধর্মের জন্য ধর্মীয় উৎসব রয়েছে, যার যার ধর্মের উৎসব তার তার জন্য, আমাদের ধর্মীয় উৎসব আমাদের জন্য, হিন্দু ভাইদের ধর্মীয় উৎসব তাদের জন্য, বৌদ্ধ ভাই বোনদের ধর্মীয় উৎসব তাদের জন্য, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব খ্রিস্টানদের জন্য, কিন্তু আজ বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সমান, একটি সাংঘাতিক কুফরি একটি বাক্য এবং একটি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার 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 ধর্ম তার তার জন্য, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার জন্য। তাইলে ধর্ম যার যার যদি হয় তাহলে উৎসব তো তার তার হবে, ঠিক কি না? কিন্তু আজকে বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা কমন সেন্স কি বলে, এই কথাটা কি আসলেই যৌক্তিক? মসজিদের পাশেই পুকুর আছে, এখানে আছে না, এখন
পুকুরটা হচ্ছে আমাদের মোতওয়াল্লি অ্যাডভোকেট মাহবুব সাহেব। এখন আমরা যদি বলি পুকুর মাহবুব সাহেবের আর মাছ আমাদের সবার, কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? পুকুর আপনার আর মাছ সবার, এটা কি হইল? আমরা যদি বলি পুকুর যার যার আর মাছ সবার, এটা যৌক্তিক না অযৌক্তিক? মোমেন ভাইয়ের দোকান আছে, আমরা যদি বলি দোকান হচ্ছে মোমেন ভাই আর পণ্য সবার, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, আমরা যদি বলি দোকান যার যার পণ্য সবার, এটা কি মানবেন আপনারা? দোকানদাররা একদম ঝাড়ু নিয়ে বসে থাকবে, আসো পণ্য সবার আসো, ঝাড়ু পিটা দেবে, ঠিক না? তাহলে পুকুর যার যার মাছ যদি সবার না হয়, দোকান যার যার পণ্য যদি সবার না হয়, তাহলে ধর্ম যার যার উৎসব সবার হয় কি করে? ধর্ম যার যার উৎসব তার তার। বলা হচ্ছে যে দুর্গাপূজা এটি নাকি সার্বজনীন উৎসব, দুর্গাপূজা একদিকে এটি কি সার্বজনীন উৎসব? হিন্দু ভাইদেরকে আপনারা প্রশ্ন করবেন যে দুর্গাপূজা এটি কি সবার জন্য উৎসব, সার্বজনীন উৎসব, নাকি এটা আপনাদের ধর্মীয় উৎসব? আপনি দেখবেন হিন্দু ভাই বোনরা জবাব দিবে এটি আমাদের শারদীয় দুর্গোৎসব। আচ্ছা বলেন তো আপনারা, আমাদের ঈদে হিন্দু ভাই বোনরা আসে, কুরবানির দিনে তারা আসে? তা আপনি যান কেন? হিন্দু ভাই বোনদের তো অনেক আত্মসম্মান বোধ আছে, কিন্তু আপনি একজন মুসলমান হয়েও দুর্গাপূজায় যান, আপনার তো আত্মসম্মান বোধ বলতে আর কিছুই নাই। অনেকে বলে হুজুর না এমনি যাই আর কি, দেখার জন্য যাই, আমি কি আর গিয়ে এখানে প্রণাম করি নাকি পূজা করি নাকি? তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা মসজিদে নামাজ পড়তে আসি, হিন্দুরা কি আসে যে দেখি তো তারা কেমনে নামাজ পড়ে দেখার জন্য আসে? আমরা যে কুরবানি করি গরু কুরবানি দেখার জন্য তারা আসে? যেই গরুকে আমরা কুরবানি করি ওই গরুকে তারা দেবতা মনে করে? তাহলে আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য। অনেকে তো আছে আমাদের অনেক আবেগী মুসলমান আছে, তারা এই যে সামনে দুর্গাপূজা আসতেছে, দেখবেন দুর্গাপূজা আসলে হেতে ব্যানার টানায় যে শারদীয় দুর্গোৎসবে অমুক রহমানের পক্ষ থেকে, দেখেন আব্দুর রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। দেখেছেন মুসলমানের ছেলে আব্দুর রহমান, সে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে। হিন্দু ভাই বোনরা কি আমাদের ঈদ আসলে তারা ঈদের শুভেচ্ছা এরকম জানায়? ব্যানারটা নেয়, তাদের আত্মসম্মান বোধ আছে, তারা বুঝে আপনার মধ্যে তো সে আত্মসম্মান বোধ নাই। বাইহাকির বর্ণনায় হাদিস এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে খবরদার সাবধান, তোমরা অমুসলিমদের ধর্মীয় উৎসবে, তাদের ধর্মীয় উৎসবের দিনে তাদের উপাসনালয়গুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় সেখানে শিরক হয় এবং আল্লাহর গজব সেখানে নাজিল থেকে, সাবধান ওখানে তোমরা যেও না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন, তাহলে আপনি সেখানে কিভাবে যান? তবে হিন্দু ভাই বোনরা তারা তাদের ধর্মীয় উৎসব নিরাপত্তার সাথে অবাধে পালন করবে, তা আমাদের কোনো আপত্তি নাই, বরং তাদের ধর্মীয় উৎসবে নিরাপত্তার প্রয়োজন হলে নিরাপত্তা দেওয়া এটি সরকারেরও যেমন দায়িত্ব, যেহেতু আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদেরও সেটা দায়িত্ব, কিন্তু আমরা তাদের সেই উৎসবে গিয়ে আমরা পার্টিসিপেট করতে পারি, আমরা তাদের উৎসবে গিয়ে বাধাও দিতে পারি, তাদের ধর্ম তারা নির্বিঘ্নে পালন করবে, আমরা আমাদের ধর্ম নির্বিঘ্নে পালন করব, এটাই তো ইসলামের শিক্ষা। যেন প্রিয় ভাইয়েরা খবরদার, এই দুর্গাপূজা আসতেছে, অনেকে তো ফেসবুকে আসতে ডাস দেয় শারদীয় শুভেচ্ছা, কি আপনারা দেন নাকি? খবরদার সাবধান হয়ে যান, আল্লাহ আমাদেরকে হেদায়াত দিন, বলি আমিন। মনে আছে তো কোন জায়গায় ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা মূর্তি ভেঙে বড়টার কাঁধের উপরে কুরাল দেখে আসলো, তারা যখন মেলা থেকে ফিরে আসলো, মেলা থেকে ফিরে এসে দেখে হায় হায় আমাদের সবগুলা ক্ষুদা এখন হুদা হয়ে গেছে, সব কি হয়ে গেছে? হুদা, একদম হুদা, কিছুই নাই। তখন তারা আফসুস করে বলল, কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাস সালিমিন, তারা তখন বলল এমন কাজ কে করতে পারলো, নিশ্চয়ই লোকটা বড় জানে। তখন তাদের সম্প্রদায়ের কেউ কেউ বলল, কালু সামিআনা ফাতাইয়াত তাদের সম্প্রদায়ের কেউ কেউ বলল
আমরা শুনেছি ইব্রাহিম নামক এক লোক যে এই মূর্তিগুলোর বিরুদ্ধে সবসময় সমালোচনা করে, মনে হয় সেই কাজটা করেছে। এবার তাদের সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, কালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। যদি সত্যিকার অর্থে ইব্রাহিম এই কাজ করে থাকে তাহলে ইব্রাহিমকে সবার সামনে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এবার সবার সামনে হাজির করা হলো, ইব্রাহিম আলাইহিসসালামকে এবার তারা জিজ্ঞেস করলো, ক্বালু আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, সত্যি সত্যি কি তুমি এই কাজটা করেছো? আমাদের মূর্তিগুলোকে কি তুমি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিসসালাম এবার সরাসরি জবাব না দিয়ে একটু টেকনিক্যালি জবাব দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা খামাখা আমাকে কেন জিজ্ঞেস করছো? দেখো না, বড়টার কাঁধের উপরেই ওঠার আছে। আমার তো মনে হয় সেই এই কাম করে তার কাঁধের উপরে একদম কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো না। আমার তো মনে হয় এই কাজটা সেই করছে। এই কথা শুনে ফারাজউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এই কথা শুনে তারা ফিরে গেল, তারা মনে মনে ভাবলো, তারা একজন আরেকজনকে এবার কৌমের একজন আরেকজনকে দোষারোপ শুরু করলো যে আসলে তো এতদিন আমরা আমাদের উপরে জুলুমই করেছি। যাদের ইবাদত করছি তারা তো নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে না, আবার ইব্রাহিম আমাদেরকে বলছে তাকে জিজ্ঞেস করে। এখন তাকে যদি জিজ্ঞেস করবো সে তো আমাদের সাথে কথাও বলতে পারবে না। নিজেরা এবার মিটিং করছে যে আসলেই তো আমরা এতদিন যা করছি কি করছি ভুল করছি। এবার তারা মাথা নত করে ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। মাথা নত করে বলল, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এগুলা কথা বলতে পারে। এবার ইব্রাহিম আলাইহিসসালাম চান্স পেয়েছেন কিনা, সুযোগ পেয়ে বললেন, এই সুযোগের অপেক্ষায় এতদিন ছিলেন। এবার তিনি বললেন, ক্বালা আফাতা'বুদূনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদূনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিসসালাম এবার বললেন, যদি এরা তোমাদের কথা শুনতে না পারে, এরা যদি নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে না পারে, তাহলে এতদিন ধরে কেন এগুলোর ইবাদত করো, এগুলোর পূজা করো যা তোমাদের কোনো কল্যাণ বা অকল্যাণ করতে পারে না, তোমাদের জন্য বড় আফসোস হয়। এই কথা শুনে তারা তেলে বেগুনে জ্বলে উঠল, প্রতিশোধ নিতে চাইল। এবার তারা প্রতিশোধটাকে একটু ভালোভাবে নিতে চাইল। এবার তারা এই ঘটনার জন্য এবার তারা মামলা নিয়ে গেল নমরুদের দরবারে। নমরুদকে এবার নমরুদের সামনে এবার ইব্রাহিম আলাইহিসসালামকে হাজির করা হলো। নমরুদ এবার ইব্রাহিম আলাইহিসসালামের কথা শোনার পর নমরুদের রাগ বাড়লো নাকি কমলো? কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন রবের দাওয়াত দাও? হ্যাঁ, এবার নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের তর্কাতর্কি শুরু হয়ে গেল। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 258 নম্বর আয়াতে আল্লাহ পাক নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের বিতর্কের সেই কাহিনী তুলে দিলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জ ইব্রাহিম ফি ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت. الله পাক বলেন, তুমি কি দেখোনি, তুমি কি ওই লোকের ব্যাপারে জানো না যাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন আর ইব্রাহিমের সাথে সে বিতর্ক করেছিল? ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিল, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলেছিলেন, রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইয়ুমীত, আমি সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি মানুষকে জীবন দেন এবং যিনি মানুষকে মৃত্যু দেন। এই কথা শুনে নমরুদ এবার বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ ইবনে কেনান সে বলল, আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই। দেখেছেন অবস্থা? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কেমনে?
এবার নমরুদ তো সেই সময়ের সবচেয়ে বড় শাসক। নমরুদ কি করলো, একজন নিরপরাধ মানুষকে ধরে এনে মেরে ফেললো, বললো দেখছো আমি মানুষকে মৃত্যু দিতে পারি। এবার সে জল্লাদকে বলল যাও জেলখানা থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামিকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, তাকে খালাস দিল, বললো দেখছো আমি মানুষকে জীবনও দিতে পারি। এই কথা শুনে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে ভালো করে শোন, আল্লাহ পাক প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তোর যদি এতই ক্ষমতা থাকে আর তুই যে নিজেকে উপাস্য হিসাবে দাবি করছিস, তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে আগামীকাল থেকে সূর্যকে পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে নিয়ে অস্তমিত কর। এবার ঝামেলা আছে না নাই? এই কথা শুনে আবার নমরুদের সব পাওয়ার আছে না গেছে। নমরুদ তখন তখন তার অবস্থা কি হলো দেখেন, লজ্জিত হয়ে গেল। লজ্জিত হয়ে গেল, অনুতপ্ত হয়ে গেল, রেগে বেগে একদম তেলে বেগুনে জ্বলে উঠলো। এবার সে সবাইকে অর্ডার করলো, আর দেরি করা যাবে না, ইব্রাহিম আমাদের উপাস্যদের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার বিরুদ্ধেও চলে গিয়েছে। এবার সে বললো, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। আগুনের কুণ্ডলী জ্বালাও আর অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে কি করো নিক্ষিপ্ত। এবার তারা বিশাল আগুনের কুণ্ডলী জ্বালালো, বিশাল আগুনের কুণ্ডলী জ্বালানোর পর এবার তারা চরকির মাধ্যমে অর্থাৎ এক ধরনের নিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের কুণ্ডলীতে যখন নিক্ষেপ করতে যাবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আগুনের কুণ্ডলীতে ঝাঁপ দিতে হবে। তিনি তখন বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি তখন এই দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি আমার জন্য উত্তম। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ করা হবে এমন সময় সাইয়েদনা জিব্রিল এসে বললেন, অগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে তো আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করা হবে, আপনি যদি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমাকে যে আল্লাহ পাক ডানা দিয়েছেন, আমার ডানার একটা ঝাপটা একটা বাতাসে বিশাল এই আগুনের কুণ্ডলীকে আমি সমুদ্রের পানের মতো আমি বানিয়ে ফেলতে পারবো। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ তখন বললেন, অগো জিব্রিল, তুমি যে এই কাজ করবে আল্লাহ কি তোমাকে আদেশ দিয়েছেন নাকি? জিব্রিল তখন বললেন, না আল্লাহ আমাকে আদেশ দেন নাই। এবার সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ যদি আদেশ দিয়ে না থাকে তাহলে করার দরকার নাই। এবার মিকাইল বললেন, অগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনার এই কষ্ট দেখে আমাদের সহ্য হচ্ছে না, আমাকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছে, আপনি যদি চান তো আমাকে বলেন আমি বৃষ্টি বর্ষণ করে বিশাল এই আগুলের কুণ্ডলিটা নিভিয়ে দেই। তখন মিকাইলকে তিনি জবাব দিয়েছিলেন, তিনি মিকাইল এবং জিব্রিল দুজনকে এই জবাব দিয়েছিলেন, আল্লাহর ফেরেশতারা শোনো, আমি যেই আল্লাহর দ্বীনের দাওয়াতের কারণে, যেই আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদের গোষ্ঠীরা আমাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করছে, এই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হলে যদি আমার আল্লাহ খুশি হন তাহলে ওই আল্লাহকে খুশি করার জন্য একবার দুইবার নয় আল্লাহ যতবার চাইবেন ততবার আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হতে আমি রাজি আছি। এরকম থাকতে হবে ইমানদারদের। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। নমরুদের গোষ্ঠী এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করলো। আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করে তারা ভেবেছিল ইব্রাহিম এবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু ঘটনা উল্টো ঘটে গেল। আল্লাহ পাক তখন আগুনকে অর্ডার করলেন, আগুনের মালিককে, আগুনকে আল্লাহ পাক অর্ডার করলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি আগুনকে অর্ডার করলেন, হে আগুন তুমি আমার খেয়াল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, নিরাপত্তাদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত করার পরেও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অক্ষত রেখেছিলেন কে? আল্লাহ। সে আল্লাহ এখন আর নাই, থাকলেও পাওয়ার আর আগের মতো নাই, না বিশ্বাস হয়? তাহলে দ্বীনের পক্ষে থাকলে মদদ আসবে কার পক্ষ থেকে? এরপরে তিনি নমরুদের এলাকা ছেড়ে কেনানের দিকে হিজরত করেছিলেন। আজকে সময় শেষ হয়ে গিয়েছে, আগামী জুমায় আমরা
সেই হিজরতের ঘটনা থেকে শুরু করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপরে অবিচল রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।